গিয়েছিলাম। তাতালে কেমন আছো তুমি? একদিন পরে এই কথা জিগাইলাম। না মানে আসলে বাস আর কল লাগবে না। আপনি আসলে পুরান কথা মনে রাখছেন। না রে আমি আসলে পুরান কথা মনে রাখি না। আমি আমার আসলে শরীরের কন্ডিশন খুব খারাপ। আমি এখনো ঠিক হয়ে উঠতে পারিনি। আমি তোমার ঘটনার ডিসকর্মকে শুনছি, খুবই দুঃখজনক। আর বাদ দেন তো ওইসব কথা, ওইগুলো আমার নামে ছড়ানো হইতাছে। কি কইতেছো, ঘটনা সত্যি না? ঘটনা যদি সত্যি হইতো আমরা কি বসে থাকতাম? আমরা থানায় যাইতাম না? তা অবশ্য ঠিক, কিন্তু আমি শুনছি তোমার নাকি লোক জানাজানির ভয়ে থানায় যাও নাই। না না এরকম কিছু না, এই পুরাটাই মিথ্যা কথা। আমি আসলে ওই দিন কলেজ শেষ করে বাড়ি ফেরার পথে আমার মামা বাড়ি গিয়েছিলাম। ঠিক আছে আসি। খারান কথা শেষ হয় নাই তো। কও কথাটা অন্যভাবে নিয়েন না, দিবা ভাবিরে ঠিক মতো ভালোবাসেন। আমার বউরে ভালোবাসার কথা তোমার কয়ে দেওয়া লাগবো? তুমি জানো না আমি আমার বউরে কত। আপনি অনেক ঘটনাই জানেন না, এজন্য আমার এই কথার উত্তর দিলেন। আপনি যখন ছিলেন না আপনার বউর উপরে অনেক অত্যাচার হয়েছে। কি কইতাছো? হ আর এই অত্যাচার করছে আপনার ভাই। কি কইতাছো এসব? আমার ভাই যা ফেরেশতা মনে করেন আপনার ভাই রে? আপনার একবার বাঁচাইছে হেল লেগা। ওইসব ঘটনা ভুইলা যান, উগান্ডা ভাইয়ের কাছে সব ঘটনা শুনেন তাহলেই বুঝতে পারবেন। তোমার কি এসব কথা উগান্ডা কইছে? উগান্ডা ভাইয়ের কোয়া লাগবো কি লেগা? আমার চোখ নাই, আমি দেখি নাই, আমি সবই দেখছি। দিবা ভাবি খালি বৈশা বৈশা কাঁদছে। এই উগান্ডা ভাই যদি দিবা ভাবির পিছনে না থাকতো আপনি এসে আপনার বউরে পাইতেন, আপনার সব কিছু বেদখল হইত। আমার কথাগুলো মাথায় রেখেন আর ভেতরে ভেতরে খোঁজ রাখেন। আমি যাই। নাটকের সময় তোমার কথা অনেক মনে পড়ছে। আমিও আপনার লাগি অনেক দোয়া করছি।